ভাই সব আসসালামু আলাইকুম। আজ আমি দুষ্ট এতিমদের সাহায্যের জন্য এই ইসলামী এতিমখানায় 5 লক্ষ টাকা দান করছি, কিন্তু আমি বলবো আপনাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই একযোগে এই দুষ্ট এতিমদের সাহায্যে এগিয়ে আসুন। আমি সেই দিনই নিজেকে ধন্য মনে করব যেদিন দেখব এই অসহায় এতিমরা দেশের প্রকৃত নাগরিকে পরিণত হয়েছে। দেশকে অন্যায় অবিচার কালোবাজারি রাজনীতি থেকে মুক্ত করে নিজেদেরকে উত্তম নাগরিক হিসেবে প্রমাণ করেছে। আপনারা সম্মিলিতভাবে আমার সাথে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ আমি যে কোনো মূল্যে এইসব দুস্থ এতিমদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবই। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো মিস্টার আরিফ, কেমন আছেন? ভালো। বাসার সবাই কেমন আছে, মানে আপনার স্ত্রী? আপনি তাকে? হ্যাঁ, সবার খোঁজ খবর নেয়াই তো আমার কাজ। না চিনলেও তো একদিন আপনার স্ত্রী সন্তানদের সঙ্গে পরিচিত হবার আশা রাখি, কি বলেন? ও শিওর শিওর। আচ্ছা আসি, আসুন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আলিফ সাহেব, এখনো এলেন না যে? এই তো এক্ষুনি এসে পড়বেন, আপনারা একটু অপেক্ষা করুন প্লিজ। লেট যখন হয়েই গেছে আর একটু দেখা যাক। দাঁত করে এনে এইভাবে বসে রাখার কোনো মানে হয়? কেক কখন কাটবো আম্মু? এই তো আম্মু, তোমার আব্বু এলেই কেক কাটবো। আব্বু আসছে না কেন আম্মু? এই তো এক্ষুনি এসে পড়বে, তুমি একটু অপেক্ষা করো। হ্যালো। না না, বেশি দেরি হবে না, এই সামান্য কাজ বাকি। জলদি এসো কিন্তু, মিহিনরা সব তোমার অপেক্ষায় বসে আছেন। এক্ষুনি রওনা হচ্ছে। এত টাকা কুকিং নিয়ে আপনি একা যাবেন? আমরা যে কেউ এই দায়িত্বটা পালন করতে পারতাম, পারতে প্রতিবারের মতো পুলিশের হাতে মাল ফেলে পালিয়ে আসতে পারতে, তাই এবার আমি নিজেই কোকেন নিয়ে যাব। আমানুল্লাহ খানের মতো একজন জনদরদী সমাজসেবীর গাড়ি রাতের বেলা চেক করা তো দূরের কথা, গাড়ি থামাবার কথাও পুলিশ অফিসার আরে চিন্তাও করবে না। স্যার, ও আরে তোমাকে এক্ষুনি অপারেশন বেরোতে হবে, স্যার গেট রেডি। স্যার আজ আমার না এক্ষুনি ড্রাইভারটা হয়তো মিস করতে পারো, দলের একটা গোপন আস্তানা খবর পেয়েছি, তোমাকে এক্ষুনি অতর্কিত হামলা করতে হবে। বলছি আমি আমি তোমার সঙ্গে রিজার্ভ ফোর্স দিচ্ছি, ওকে? রাইট স্যার। দুবছরের সিনিয়র ছিলাম এবং আপনি মেডিকেলের ছাত্রীদের আতঙ্ক ছিলেন, এটা তোমাদের সবার ভুল ধারণা ছিল।
আসলে আমি কোনোদিনই খারাপ ছিলাম না। ভালো ছিলেন বলেই কি আপনার নামের সাথে আমার নাম জড়িয়ে কলেজে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছিলেন, আমার কলেজে যাওয়া বন্ধ করে আমার চরণ সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিলেন। কাউকে ভালোবাসা নিশ্চয়ই কোনো সর্বনাশ হতে পারে না নাজমা। আমি কোনোদিনই আপনাকে ভালোবাসিনি। কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছি, আর তাই দীর্ঘ 15 বছর পরও আবার আমার ভালোবাসা আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছে ডার্লিং। আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলে আমি আপনাকে অপমান করতে বাধ্য হব। যান, বেরিয়ে যান। ভদ্রলোককে কোথায় যেন দেখেছি। আরো একটু ভালো করে দেখে যান, উনি আমার স্বামী ইন্সপেক্টর আরিফুল হক। আই সি, ওকে, সি ইউ দেন নাজমা। আম্মু, আম্মু, আম্মু। কি আম্মু? মুন্নিমা মুন্নি ওরা সবাই না খেয়ে চলে গেল কেন আম্মু? তোমার আব্বু আসেনি বলে। সবাই আব্বু তো অনেক রাত্রি দেরি করে আসে, তুমিও তো মাঝে মাঝে হাসপাতাল থেকে দেরি করে আসো। আচ্ছা আচ্ছা, আর কখনো দেরি করে আসবে না। এখন তুমি ঘুমো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। না, আমি ঘুমাবো না, আগে তুমি গান শোনাও তবে ঘুমাবো। উড়ি দুষ্টু মেয়ে। নাজমা, কালারমা কোথায়? সরি নাজমা, দেরি হয়ে গেল, একটা জরুরি কাজে আটকা পড়ে গিয়েছিলাম। ট্রিপলেক্স আমাকে পাগল করে ছাড়বে, আজও কাউকে ধরতে পারলাম না। ওরা কিভাবে যে আগে থাকতে পুলিশের গন্ধ পেয়ে যায়। এই মেহমানরা সব চলে গেছে। না যাবে না, তুমি জরুরি কাজে বাইরে থাকবে, আর মেহমানদের সারা রাত তোমার মেয়ের জন্মদিনে বসে থাকবে। রাগ করো না নাজমা, আমার কাজের নেচারটা তো বুঝবে। কি আর করবে বলো, পুলিশ অফিসারকে যখন বিয়ে করেছো। হলেই বা পুলিশের চাকরি, তাই বলে জন্মদিনে তোমার মেয়েরা তোমাকে কাছে পাবে না? আমার কথা না হয় বাদিয়ে দিলাম, আমার আবার সাদ আল্লাহ কি, কিন্তু মেয়েদের তো দাবি আছে তোমার উপর। সবই বুঝলাম নাজমা, কিন্তু দেশের কাজকে তো অবহেলা করতে পারি না। আরিফ তাহলে বউ বাচ্চা নিয়ে সুখেই আছে? ইয়াস বস, খুব সুখেই আছে। ভালো,
খুব ভালো, সবাই সুখে শান্তিতে থাকুক এটাই আমি চাই। কিন্তু আমার সুখে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার আর রেহেনি। ঠিক তাই, আরে বারবারই আমার সুখের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে, এই দেয়ালটা ভেঙে ফেলা দরকার। আপনি অর্ডার করুন বস, আমি 5 মিনিটে আসবে, সুখের সংসারটা তছনছ করে দিয়ে আসি। আহা করিম বক্স, তুমি বলো দ্রুত কাজ করতে চাও। মনে রেখো, শুধু গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। হাই নাজমা, কেমন আছো? দাঁড়াও নাজমা, এই শহরে সবাই আমানুল্লাহ খানকে চেনে, তুমি যদি আমার সঙ্গে কথা না বলে এভাবে চলে যাও তাহলে সবাই অন্য কিছু ভাববে। প্লিজ নাজমা। কি ব্যাপার মিস্টার আমানুল্লাহ, নাজমার সঙ্গে আপনার পরিচয় আছে নাকি? নাজমা তুমি বলো, আমাদের পরিচয়টা কবে, কোথায়, কিভাবে? আমরা একই কলেজে পড়তাম। পরিচয়টা যখন হয়ে গেল তখন আমি নিজেই একদিন আপনার বাসায় অথবা অফিসে চলে আসবো। ও শিওর শিওর, চলি। আসি। বাই। চলো নাজমা। মিস্টার আমানুল্লাহ, বসুন। থ্যাংক ইউ। তারপর হঠাৎ আমার অফিসে এনি প্রবলেম? আপনার স্ত্রী সন্তান নিয়ে খবর নিতে এলাম। তারপর বলুন, নাজমা কেমন আছে? ভালো। এবার বলুন কি মনে করে? হ্যাঁ আসলে আমি আপনাকে কিছু বলবো বলে এসেছি। দেখুন, আমি চাই নাজমা আপনি আপনারা সুখে থাকুন। আপনি দোয়া করবেন। শুধু দোয়া বলছেন কেন মাই ডিয়ার? প্রয়োজন হলে আমি আপনাদের জন্য অনেক কিছু করব। বিপদের মুখোমুখি হয়েও আপনাকে যেন অপরের কাছে সাহায্যের জন্য যেতে না হয়। আই মিন, ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না মিস্টার আরি? আপনার কি ইচ্ছে করে না একটা ভালো দামি সোনার হার নাজমাকে প্রেজেন্ট করতে? নাজমার কি ইচ্ছে করে না তার স্বামীর দেওয়া দামি দামি অর্নামেন্ট শাড়ি পরে সমাজে সবার সঙ্গে মিশতে? কি বলতে চান আপনি? না না, তেমন কিছু নয়। ব্যবসায় মানুষ বলে আমাকে অনেক ধরনের ব্যবসায় করতে হয়, তার মধ্যে কিছু গোপন ব্যবসাও আছে যেটা আপনার সুদৃষ্টির ফলে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে কিসের ব্যবসা আপনার? ওটা আপনার জানার প্রয়োজন নেই, আপনি শুধু আপনার সুদৃষ্টিটা সরিয়ে নেবেন, বিনিময়ে আমি আপনাকে দেব অনেক অনেক টাকা, যা দিয়ে আপনি স্ত্রী সন্তানদের নিয়ে সুখের সাগরে ভাসতে পারবেন। মিস্টার খান, এরপর আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আমার অপরাধ? আমি আপনাকে সাহায্য করতে চাইছি বলে? আপনি কালো ব্যবসা করেন বলে। কিন্তু প্রমাণ কোথায়? আর প্রমাণ ছাড়া আমার মতো একজন স্বনামধন্য সমাজপতিকে আপনি গ্রেফতারও করতে পারেন না। সো আমার প্রস্তাবটা আরেকবার ভেবে দেখুন। এরপর আমি আপনাকে বের করে দিতে বাধ্য হব মিস্টার আমানুল্লাহ। ইউ আর এ ফুল ইন্সপেক্টর। যে প্রস্তাব নিয়ে আজ আমি নিজে পায়ে হেঁটে আপনার অফিসে এসেছিলাম, সেই একই প্রস্তাব নিয়ে একদিন আপনাকে হাঁটুতে ভর করে আমার কাছেই যেতে হবে। বাই। আমি ডাক্তার নাজমার খোঁজ করছিলাম, ওকে একটু দিন তো।
উনি তো ঘন্টা দুয়েক আগে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। জি জি জি, উনি তো বাসায় চলে গেছেন। বাসায়? ঠিক আছে। নাজমা বাসায় চলে এসেছে? ইয়েস বস, নাম্বার 9 বলছে। আপনি যেভাবে বলেছিলেন সেভাবে আরিফ সাহেবকে বলেছি। ভেরি গুড। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত ম্যাডাম। তুমি এখনো ঘুমাননি? কি করবো বলো, বাসায় ফেরার পথে হঠাৎ করে একটা লোক এসে কান্নাকাটি করে বলল আমার ছেলের খুব খারাপ অবস্থা, আর উনি সবকিছু ভুলে রোগী দেখতে ছুটে গেল। এই তো, এসব শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে বুঝলে। কিন্তু কাউকে ঘুমোতে দেব না। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘুমোবো না যতক্ষণ না আমার অপরাধে শাস্তি পাচ্ছি, ততক্ষণ আমি ঘুমোবো না। তোমাকেও ঘুমোতে দেব না। তুমিটুকু খেয়ে নাও, তুমি আমাকে খাইয়ে দাও। পাগলিনে, নাজমা কি হলো? নাজমা বলবে না, দেরি হয়ে গেছে যে। এই তো হয়ে গেছে। সীমাই মা আজ আমার গাড়িতে স্কুলে যাবে, ড্রাইভারকে বলে দিয়েছি। তুমি যাবার সময় আমাকে হসপিটালে ছেড়ে দিও। তোমরা স্কুলে যাও। মু সীমা, তোমার খুব ভক্ত নাজমা, তোমাকে বেশিক্ষণ কাছে না দেখলে অস্থির হয়ে ওঠে। কিন্তু রিমা আবার আমার ভক্ত, দেখলে না রিমা আমাকে খোদাহাফেজ বলে গেল। কথাটা ঠিক নয় আরি, ওরা দুজনেই আমাদের ভালোবাসে। ওদের দুজনেরই বাবা মাকে সমান প্রয়োজন। হয়তো তুমি ঠিকই বলেছো নাজমা, ছেলে মেয়ের বাবা মা দুজনকে সমান প্রয়োজন হয়। জানো নাজমা, আমার একটা প্ল্যান আছে। সীমাকে আমি তোমার মতো একজন আদর্শ ডাক্তার হিসাবে গড়ে তুলবো। আমার একটা প্ল্যান আছে। রিমাকে আমি তোমার মতন একজন দেশের তুমি পুলিশ অফিসার বানাবো। হ্যাঁ, সে তো অনেক সময়ের ব্যাপার, এখন জলদি চল তো। তোমাকে লিভ দিয়ে আমাকে সোজা অফিসে যেতে হবে। অফিসে তো যেতেই হবে, কিন্তু কাল মার্চের কত তারিখ মনে আছে তো? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আগামীকাল 11 মার্চ আমাদের ম্যারেজ ডে।
এক্সকিউজ মি, ডাক্তার নাজমার জন্য। ও থ্যাংকস। আচ্ছা আসি। আসুন। নাজমা সুখী হও, এই কামনায় তোমার বিবাহ বার্ষিকীতে তোমার প্রেমিক। সাজসজ্জা এসব তো স্বামী স্ত্রী দুজনের জন্য, শুধু স্বামীর কাছে এসব অর্থহীন। সরি আরিফ, দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, এমন একটা জটিল অপারেশনে আটকে গেলাম। থাক, যথেষ্ট হয়েছে, সারা পার করে এসে আর কৈফিয়ত দিতে হবে না। না আরিফ, কেন আজ দেরি করে ফিরলাম তোমাকে শুনতেই হবে, তারপর তোমার বিচারে যা শাস্তি হয় আমাকে দাও, আমি মাথা পেতে নেব। কিন্তু তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। ভুল? সবচেয়ে বড় ভুল তো সেদিনই হয়ে গেছে, যেদিন তোমাকে আমি বিয়ে করছি। আরে হ্যাঁ নাজমা, তুমি কাজের নাম করে বছরের পর বছর রাত করে বাড়ি ফিরছো, স্বামী সন্তান সব তোমার কাছে তুচ্ছ, তুমি তোমার কাজের কাছে পেশার কাছে বিক্রি হয়ে গেছো। একজন স্বামী কতদিন তার স্ত্রীর পথের দিকে চেয়ে বসে থাকবে বলো নাজমা? সন্তান কত দিন কত রাত মায়ের প্রতীক্ষায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়বে বলো, জবাব দাও। জবাব তো আমারও চাওয়ার আছে আরিফ, আমি ডাক্তার হয়ে একজন মরণাপন্ন রোগীকে সুস্থ করে বাড়ি ফিরে অপরাধ হয়, একজন শিশুকে সুস্থ করে মায়ের বুকে ফিরিয়ে দিলে ক্ষতি হয়, একজন স্বামীকে মৃত্যুর দরজা থেকে স্ত্রীর ভালোবাসার আচরণ এনে দিলে অন্যায় হয়, একজন ভাইকে রোগ মুক্ত করে বোনের মুখে হাসি ফিরিয়ে দিলে দোষ হয়, একজন ডাক্তারের কাজ যদি এতই ঘৃণার হয় এতই অন্যায় হয় এতই দোষের হয়, তবে কেন আমার মতন একজন ডাক্তারকে বিয়ে করেছিলে? আমি যে নাজমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে নাজমা শত ব্যস্ততার মাঝেও স্বামীর খোঁজ খবর নিত, আমার ভালোবাসার নাজমা সুখের দিনগুলোকে কাজের ভিড় থেকে আলাদা করে রাখত, এখন আমার সামনে এমন এক নাজমা দাঁড়িয়ে আছে যার কাছে বিবাহ বার্ষিকীর কোনো মূল্য নেই, মূল্য নেই স্বামী সন্তানের প্রতি ভালোবাসার। ভালোবাসা, ভালোবাসা শুধু পাবার জিনিস নয় আরিফ, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতেও হয়, তুমি শুধু সারা জীবন স্বার্থপরের মতো স্ত্রীর কাছে ভালোবাসা চেয়ে এসেছো, প্রতিদানে আমারও চাইবার থাকতে পারে, সে কথা ভুলে গেছো, ভুলে গেছো তোমাকে ছাড়া আমার সীমা ডিমা দিন কিভাবে কেটেছে, আজ আমার দেরি করে বাড়ি ফিরে তুমি ক্ষমা করতে পারছো না, এমনকি শুনতেও চাইছি না কেন দেরি হলো, কিন্তু তুমি তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে আমাদের অনেক স্বপ্ন সব তুমি ধ্বংস করে দাওনি? নাজমা তুমি ভুলে যাচ্ছ আমি পুরুষ, পুরুষের ধর্ম হচ্ছে কাজ আর নারীর ধর্ম হচ্ছে সংসার। তাহলে শুধু ঘর কন্যা করবে এমন একটি বউ ঘর মানলেই পারতে, আমার মতন একজন ডাক্তারকে কেন বিয়ে করেছো? তুমি যেমন তোমার মেয়ের জন্মদিন ও দেশ সেবা ফেলে বাড়ি ফিরতে পারো না, আমিও তেমনি আমার রোগীকে মৃত্যুর মুখে ফেলে স্বামীর সাথে সুহাগাত কাটাতে পারি না। নাজমা নাজমা, আমি জানি তোমার স্বামী এখন ঘুমিয়ে আছে তাই টেলিফোন করলাম, সেদিন তোমার স্বামীর সঙ্গে দাঁড়াচ্ছিল তো তাই কথা বলতে পারিনি। শোনো, সেদিন আমি তোমার সাথে কথা বলিনি তাই বলে ভেবো না যে আমাদের 15 বছরের প্রেম আমি ভুলে গেছি। লক্ষ্মীটি, কাল সন্ধ্যায় আমার হোটেলে এসো, কেউ কিচ্ছু জানবে না, শুধু তুমি আর আমি। হাসপাতাল থেকে ফোন এসেছে, রোগীর খবর কি? তোমার লজ্জা করে না স্বামী সন্তান থাকতে এই বয়সে পরপুরুষের সঙ্গে প্রেম করতে? এসব তুমি কি বলছো? ও কিছুই বুঝতে পারোনি, এত রাতে প্রেমিককে টেলিফোন করতে না বলে ওর সঙ্গে রাস্তাটি আসলে পাতে? ছি 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 ছি, তুমি এত জঘন্য এত নীচ। আরিফ ভুলে যেও না আমি তোমার বিবাহিতা স্ত্রী, স্বামী হয়ে স্ত্রীর বিরুদ্ধে আমার নোংরা কথা উচ্চারণ করতে তোমার লজ্জা করল না?
আমার সম্পর্কে নোংরা কথা উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আর কোনোদিন তোমার এই ঘৃণিত নির্লজ্জ মুখ দেখতে চাই না। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথাই বলে যেতে চাই, তোমার কাছে আজ আমি নির্দোষ হয়েও দোষী হলাম, কিন্তু মনে রেখো আরিফ, আল্লাহ বলে একজন আছেন। হ্যাঁ হ্যাঁ যাও। আমার মেয়েরা তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে থেকে ওরা নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। আরিফ, সীমারি মা শুধু তোমার সন্তান নয়, ওদের আমি দশ মাস দশ দিন গর্ভে ধরেছি, আমার রক্ত মাংস ওরা গড়ে উঠেছে, ওদের উপর আমার অধিকার তোমার চেয়েও বেশি। অধিকার? কিসের অধিকার? ওদের উপর একমাত্র অধিকার আমার। তোমার মতো একজন নষ্টা মেয়ে ছেলের আমার সন্তানের উপর কোনো অধিকার থাকতে পারে না। ওরা চলে আয়। আম্মু আম্মু, আমি তোমার সাথে যাবো। আম্মু, আমিও তোমার সাথে যাবো। আম্মু না, ওরা আমার সঙ্গেই থাকবে, আর ওটি তোদের মা নয়। তোরা তোদের বাবার কাছেই থাক, আমি একাই এই সংসার ফেলে চলে যাই। শুনলি তো তোদের বাবা বলল আমি তোদের মা নই। যাবার আগে আমি আবারও বলছি, সন্তানের উপর বাবার যত দাবি থাকুক, বাবার অহংকারের চাইতে মায়ের ভালোবাসা সন্তানের জন্য অনেক বেশি প্রয়োজন। মায়ের স্নেহ ছাড়া সন্তান কখনো মানুষ হতে পারে না, কখনো মানুষ হতে পারে না। শীঘ্রই যাও সীমারি মাকে থামাও, ধরো। আমি তোমার সাথে যাবো, আমাকে নিয়ে যাও, আমাকে দিয়ে দেবো, আমি আমার সাথে যাবো। নাইন বলছি বস, ডাক্তার নাজমার একটি ছোট শিশু এই মাত্র আরিফ চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে গেল, এবং তোমার দায়িত্ব বেড়ে গেল। নাজমার ওই বাচ্চাটিকে যে কোনো মূল্যে আমি চাই। ওকে বস, আই রিমেম্বার নাম্বার নাইন, ওদের আমি জীবিত চাই, একটু আঁচড়ও যেন কারো গায়ে না লাগে। শিওর বস। নাজমা, নাজমা,
ভালোই হলো। স্বামীর অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আজ থেকে সবাই জানবে ডক্টর নাজমা মারা গেছে। একসাথে ঘর করতে গেলে স্বামী স্ত্রী কি ঝগড়াতে হবে? তাই বলে বাড়ি ছেড়ে চলে আসবি? হ্যাঁ চলে এসেছি, চিরদিনের মতো চলে এসেছি। মা বাবা বেঁচে থাকলে তাদের কাছে গিয়ে উঠতাম, তোমাকে কষ্ট দিতাম না খালাম্মা। আমি আমার কষ্টের কথা ভাবছি না নাজমা, আমি ভাবছি সীমার কথা। আমি দোষ করতে পারি কিন্তু ওই দুধের শিশু সীমাকে কোনো দোষ করেনি। সীমা কেন মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে ভাই? আমার সীমাকে আল্লাহ দেখবেন। পৃথিবীতে কত শিশুর তো মা মরে যায়, মা মরে গেলে কি শিশুরা বেঁচে থাকে না? আমার সীমার জীবনেও তো ওর মা বেঁচে নেই। আমার সীমাকে বাবা যত অবহেলাই করুক, আল্লাহ রহমত থেকে সীমা কখনোই বঞ্চিত হবে না। আমি কাঁদছি না তো মা। আচ্ছা আম্মু, কবে আমাদের বাড়ি যাব? সীমাপুর সাথে কতদিন পুতুল খেলি না, আব্বু আমাকে আদর করে না। চলো আম্মু, আমরা সীমাপুর কাছে যাই, আব্বুর কাছে যাই। দুধ খাওনি কেন? দুটোকে খেয়ে নাও মা। না আমি দুধ খাবো না। দুটোকে খেয়ে নাও মামনি, দুধ না খেলে যে তোমার শরীর খারাপ হয়ে যাবে। না আমি খাবো না। ঠিক আছে, দুধ না হয় নাই খেলে। এবার ঘুমিয়ে পড়ো, সকালে তোমাকে স্কুলে যেতে হবে না। এখন ঘুমিয়ে না পড়লে সকালবেলা উঠবে কি করে? না আমি স্কুলে যাবো না। না না মামনি, ও কথা বলতে নেই, তোমাকে স্কুলে যেতে হবে, তোমাকে লেখাপড়া শিখতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে মা। না মা না আসলে আমি স্কুলে যাবো না, তোমা না আসলে আমি স্কুলে যাবো না। আমার মাকে এনে দাও, রিমাকে এনে দাও। লক্ষ্মী মামনি, একটু ঘুমোবার চেষ্টা কর, এভাবে রাত জাগলে আমি তোকে বাঁচাবো কি করে? তাহলে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা লক্ষ্মী মামনি, ঘুমিয়ে পরে এভাবে না, মা যেভাবে গান গিয়ে ঘুম পাড়াতো সেভাবে। আমি যে তোর মায়ের মতো গান গাইতে পারি না সীমা। রা
ছুটি পেলে সীমাকে নিয়ে কোথা থেকে ঘুরে আসতাম। একটা কথা বলি আরিফ, তোমাকে আমি স্নেহ করি বলি বলছি, যা হয়েছে সব ভুলে যাও, আবার বিয়ে করো। না স্যার, তা সম্ভব না। নাজমার স্মৃতি নিয়ে আমাকে বেঁচে থাকতে দিন, আবার আমি কাকে বিয়ে করে নিয়ে আসবো? নাজমা আমার সমস্ত জীবন শূন্য করে দিয়ে চলে গেছে। আমার এই শূন্য জীবন কোনো মেয়েই পূরণ করতে পারবে না স্যার। তাছাড়া আমি তো সীমাকে বলতে পারিনি ওর মা মারা গেছে। সীমা এখনো জানে ওর মা বেঁচে আছে। কিন্তু আরিফ, আমি তোমার জন্য বিয়ে করতে বলছি না, সীমার একজন মায়ের স্নেহ প্রয়োজন। ভুলে যাও না আরিফ, মা ছাড়া সন্তান কখনো মানুষ হতে পারে না। Do-do-do.
স্মৃতির পাতা হারিয়ে যায় ফুলের মেলা ফুলের খেলা সময় ঝোড়ো হওয়া কখনো হারিয়ে যায়। ফের দেখা হলে আমি ওকে দেখে নেব। আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো, নইলে আপনার সাহায্যের প্রয়োজন হতো না। তবু আপনাকে আমার ধন্যবাদ জানানো উচিত। থ্যাংক ইউ। আপনাকে সাহায্য করা আমার ভুল হয়ে গেছে। আপনি মেয়ে মানুষের নিমেষে করেন? মেয়ে মানুষের নিমেষে করলে বুঝি দোষ হয়? আচ্ছা, আমি যদি পুরুষ মানুষের নেশে করতাম তবে কোনো দোষ হতো না? নেশা করাটা আজকাল এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। মাফ করবেন, আপনাকে খুব আদর্শবান্ধব মনে হচ্ছে। তা আমি নেশা করি আর জাহান্নামে যাই, তাতে কার কি? না, আপনার যা ইচ্ছা তা করার অধিকার নেই। আপনার দেখা দেখি এদেশের হাজার হাজার ছেলেমেয়ে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, আমি ব্যক্তি স্বাধীনতা বিশ্বাসী এবং লেকচার দেওয়া বা শোনা দুটো ভীষণ অপছন্দ করি। আপনাকে এতক্ষণ কথা বলার সুযোগ দিয়েছি কারণ আপনি আমাকে একটু আগে সাহায্য করেছিলেন। বাবা, কি হলো? আপনি এমন মাতাল অবস্থায় গাড়ি চালাতে পারবেন? আমার গাড়ি আমি চালাবো, তাতে আপনি বাধা দিবার কে? হ্যাঁ, ও ছাড়ুন বলছি। আপনার বাড়ি ঠিকানে কি? ঠিকানা যার জীবনে একটি নির্দিষ্ট সুখের ঠিকানা নেই, সারা দুনিয়া তার ঠিকানা। আপনি আমাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন, এমনকি পানিতে ফেলে দিতে পারেন, আমি কিছু মনেই করব না। শুধু একটি অনুরোধ, আমাকে একটু ঘুমোতে দিন। জানেন, আমি বহুদিন থেকে ভালোভাবে ঘুমোতে পারি না।
আমি যদি আবার ছোট হয়ে যেতে পারতাম, শিশুর মতো নিশ্চিন্তে ঘুমতে পারতাম। মহা ঝামেলা করলাম দেখছি, এখন এত রাতে এমন একজন সুন্দরী মেয়ে কি করে? এত রাতে এসো এসো ভেতরে এসো। স্যার, বিপদে পড়ে এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম। এই মেয়েটি নেশা করেছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার, আমি ভাবতে পারিনি আপনার মেয়ে এমন হবে। আপনার আদর্শে আমি নিজেকে গড়ে তুলেছি, আপনার নির্দেশে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে ভয় পাইনি। শুধু তাই নয়, আপনার স্নেহ পেয়েছি বলেই আমি আমার বাবার অভাব ভুলে থাকতে পেরেছি। অথচ আপনার মতো স্নেহশীল বাবার সন্তান হয়ে আপনার মেয়ে মানে আমি আপনার ব্যক্তিগত কথা বলে আপনার মনে কষ্ট দিতে চাইনি। চলে স্যার, পানি খাব। কাল আমি অফিসে মুখ দেখাবো কি করে? নাজিমের মতো পুলিশ অফিসার জেনে গেল খন্দকার আরিফুল হকের মেয়ে মাতাল হয়ে পথের উপরে পড়ে থাকে, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? আমি তোমাকে ইচ্ছে করে অপমান করতে চাইনি বাবা, কিন্তু আমি হেরে গেলাম সীমা। আজ যদি তোর মা কাছে থাকতো। না, মায়ের নাম আর একবার উচ্চারণ করবে না বাবা। যে মা এতদিনে একবারও খোঁজ নেবার প্রয়োজন বোধ করল না, তার মেয়ে কেমন আছে, কিভাবে আছে, বেঁচে আছে না মরে গেছে, তাকে আমি তাকে ঘৃণা করি। যে মা আমাকে ছোট অবস্থায় শিশুর জন্য ফেলে চলে গেছে, হায় আল্লাহ, সেদিন আমি কেন সীমাকে বলতে পারিনি যে নাজমা মারা গেছে? মা সীমা, তুই কার উপর অভিমান করছিস? তোর মা যে মৃত, সত্যি সত্যি মৃত, সত্যি সত্যি মৃত। বেঁচে থাকো মা, আজ আমি প্রথম অ্যাসাইনমেন্ট পেয়েছি, এটাই আমার চাকরি জীবনের প্রথম কাজ। তুমি দোয়া করো মা, আমি যেন সফল হই। দোয়া করি মা। আমার একটি প্ল্যান আছে। কি? রিমাকে আমি তোমার মতন একজন দেশত্রী মিত্রের সাথে বানাবো।
তুমি কাছো না? আজ আমার খুশির দিন রিমা, কাঁদছি কোথায়? সে তো আনন্দের কান্না। তুই পুলিশ অফিসার হয়েছিস, আমার সাত পূর্ণ হয়েছে। আমি চাই তুই সাত সাহসী ও দেশপ্রেমী পুলিশ অফিসার হবি। আর যদি আব্বা সীমা পাওয়ারা বেঁচে থাকতেন তাহলে কত খুশি হতেন। আমি ওদের চেহারা একদম ভুলে গেছি মা। আচ্ছা রিমা, তোকে কি ধরনের কাজ দিয়েছিলে? ট্রেনিং আমি ও নাদিম ভাই সবচেয়ে ভালো রেজাল্ট করেছি, তাই আমাদের দুজনকে একটি স্পেশাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। তবে তোমার কোনো ভয় নেই, আল্লাহ রহমতে আর তোমার দোয়ায়। কোনো কাজ কি আমি ভয় পাই না মা। তুমি শুধু দোয়া করো আমার জন্য। নানি, আপনিও দোয়া করবেন। দোয়া করি। তুমি অনেক বড় দারোগা হও বোন। রেমাকে সব লোকেই ভালো করিস নি নাজমা। যেদিন রেমা জানতে পারবি ওর বাবা বোন বেঁচে আছে, সেদিন সে তোকে মিথ্যাবাদী বলে অভিযোগ করবে। মিথ্যে বলা ছাড়া কোনো উপায় ছিল না খালাম্মা। স্বামী সন্তান বেঁচে থাকতে বছরের পর বছর আমি আলাদা থাকছি কেন? এই প্রশ্ন রিমার মনে কোনো দিন জাগলে সেটা আরো খারাপ হতো। রিমাকে বোঝানো কঠিন হতো। মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে বিনা দোষে ওর বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোনো দোষ না করেও সারা পৃথিবীর কাছে আজ আমি দোষী। সদবা হয়েও নিজের মেয়ের কাছে বিধবার অভিনয় করতে হচ্ছে, সে দুঃখ আমি তোমাকে কি করে বোঝাবো খালাম্মা? নাজমা, আমি না হয় একটু রাগই করেছিলাম, রাগবে না হয় কিছু কথাই বলেছিলাম, তোমাকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তুমি এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে কেন? কেন তুমি রিমাকে আমার বুক খালি করে নিয়ে গেলে? কেন একবারও সীমার কথা ভাবলে না? কেন একবারও বুঝতে চাইলে না তোমাকে ছাড়া সীমার জীবন অর্থহীন? আজ আমি বাবা হয়ে ওকে গড়ে তুলতে পারিনি, তোমার উপর অভিমান করে ও ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। বাবা হয়ে যে আমার জন্য কতখানি লজ্জার, কতখানি অপমানের। তোমার এই নিষ্প্রাণ ছবিটাকে আমি কেমন করে বোঝাবো নাজমা? আমি তোমাদের ডেকে পাঠিয়েছি, তোমাদের যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা আউটলাইন আজ আমি তোমাদের দেব। তবে এই মুহূর্তে আমাকে একটা আইজি সাহেবের চেম্বারে যেতে হচ্ছে, ফিরে এসে আমি তোমাদের সাথে বসবো। ওকে, আমরা কি আপনার জন্য অপেক্ষা করবো স্যার? তোমার নামটা যেন কি? রিমা। তোমার বাবার নাম? বাবা মারা গেছেন। শুধু মা আছেন। ও ঠিক আছে, তোমরা এখন এসো। নাদিম, শোনো, সরি মাই সান, গত রাতে সীমার ব্যাপারে আমি রিয়েলি সরি। সীমাকে হেল্প করে তুমি আমার সম্মান বাঁচিয়েছো, তোমাকে আমার ধন্যবাদ জানানো উচিত। স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, আপনি দোয়া করবেন। ওহ, শিওর শিওর। আসি স্যার। ইয়েস মাই সান। কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, তবে মাল সরাসরি আনা নেওয়া করা যাবে না, একটু পাকা পথ ধরতে হবে।
আপনি যে পথে বলবেন সেই পথে ঢুকবো স্যার। এবার আমাদের মেইন টার্গেট হচ্ছে রূপপুর। কেউ জানবে না অক্ষত রূপপুরের পথে এত বড় চোরাচালান হয়ে যাচ্ছে। আর সনামধন্য কোটিপতি যে তোমার সন্দেহের কারণ আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করে দেখেছি স্যার। আমানুল্লাহ খান যখন বিদেশে থাকে তখন ট্রিপল এক্সের কোনো অপারেশন হয় না। না না, তুমি শুধু অনুমানের কথা বলছো, স্পষ্ট প্রমাণ কোথায়? গত বছর রূপপুরে আমানুল্লাহ খান একটা আরএল ইন্ডাস্ট্রি করেছে, সেখানে নদীর পাশে বিরাট বাড়ি করেছে অবসর কাটাবার জন্য। না 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 না, তাতেও প্রমাণ হয় না যে আমানুল্লাহ খান এই ট্রিপল এক্সের লিডার। আমি জানি স্যার, এতে প্রমাণ হয় না আমানুল্লাহ দোষী। তবে আমার সন্দেহটা প্রবল হয়েছে আরো একটা কারণে। গত সপ্তাহে আমানুল্লাহ ইউরোপ থেকে দেশে ফিরেছে এবং তার কিছুদিনের মধ্যেই রূপপুরে অপারেশন। এই তো রূপপুরে আমানুল্লাহ খানের আয়রন ইন্ডাস্ট্রিজের উপর বিশেষভাবে নজর রাখতে হবে। তোমাদের ট্রেনিং কেমন চলছে মনির? ভালো স্যার। রজুমিয়া? ইয়েস স্যার। আজ থেকে তোমার ডিউটি হবে রূপপুর আমানুল্লাহর ফ্যাক্টরির উপর নজর রাখা। আমানুল্লাহ খানের রাইট হ্যান্ড করিম বক্সকে নিশ্চয় চেনো? ইয়েস স্যার। রূপপুরের আশেপাশে করিম বক্সকে দেখলেই আমাকে ইনফর্ম করবে, প্রয়োজন হলে করিম বক্সের ছবি তুলে আনবে। তোমার সাথে থাকবে বিউটি, বাট বি কেয়ারফুল, করিম বক্স যেন তোমাদের চিনতে না পারে। ওকে? ওকে স্যার। নাদিম স্যার ওকে এ ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে দেবে যেন কোনো প্রবলেম না হয়। ওকে স্যার। গোল মন্ডা গোল দুনিয়াটা গোল, গোল মেলে জীবনটাতে সবই গন্ডগোল, আরে সবই গন্ডগোল। তবু আমি ভাই গোল গাল চেহারার ছবি নিতে চাই। আন্ডা গোল মন্ডা গোল, আন্ডা গোল মন্ডা গোল দুনিয়াটা গোল। Thank you.
চলছি বাদুর ঝুলে সুন্দর মুখ কোথায় পাবো সে তো জানি না মরিয়ায় মর হয় যদি ছবি ঘরে রায় দেশের লোকে এ কথাটি কেন বোঝে না দূর থেকে দেখে নারী কাছে যাই তাড়াতাড়ি মুখ ভরা দেখে দাড়ি লাজে মরে যায় লাজে মরে যায় এ আন্ডা গোল মন্ডা গোল আন্ডা গোল মন্ডা গোল দুনিয়াটা গোল কপাল গুনে লোকের মন্দ শুনে বিনা খাওয়ায় আমার এই পেট যেন ভরে যায় কবে রূপসী এসে বলবে আমাকে হেসে দিনে রাতে তোমাকে মন যে শুধু চায় আগে পিছে এত মেয়ে দেখি শুধু বকা ঝকা খেয়ে কোথায় যে পালাই কোথায় যে পালাই এই আন্ডা গোল মন্ডা গোল আন্ডা গোল মন্ডা গোল দুনিয়াটা গোল গোল মেলে জীবনটাতে সবই গন্ডগোল হয় রে সবই গন্ডগোল তবু আমি ভাই তবু আমি ভাই গোল গাল চেহারার ছবি নিতে চাই ছবি নিতে চাই একটা ছবি নিতে চাই ছবি নিতে চাই আমি ছবি নিতে চাই ছবি নিতে চাই আমানুল্লাহ খানের ডান হাত এই করিম বক্স ট্রিপল এক্সটা হলে রূপপুরে সালাম আলাইকুম আরিফ বলছি ইয়েস স্যার হ্যাঁ আমি এক্ষুনি আসছি স্যার নাদিম ইয়েস স্যার তুমি অপেক্ষা করো আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও না কিন্তু আমার আরো কিছু ইনফরমেশন দরকার ঠিক আছে স্যার আমি অপেক্ষা করবো রাইট আমি নাদিম রহমান স্যারের কাছে একটা কাজে এসেছিলাম বাবা ঘরে নেই জি ছিলেন একটা জরুরি কাজে বাইরে গেছেন আবার আসবেন ও এক্সকিউজ মি আমি একটু উপরে যাচ্ছি আপনি অপেক্ষা করুন বাক্সের ভিতরে এসে গেল কি করে পায়ে হেঁটে এসেছে তোমার কোনো আপত্তি আছে কি বলছি না স্যার আমাদের কোম্পানির মালের ভিতরে হেরোইন হ্যাঁ দেখি আর একটা বাক্স খোল এই দেখুন স্যার এই বাক্সের ভিতরেও এটা নিশ্চয়ই কোনো চোরাচালানি দলের কাজ তুমি তোমার কাজ করো খোরশেদ এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না মাথা ঘামাবো না মানে
এখন পুলিশে খবর দিতে হবে। এই তোরা সব এইভাবেই রাখ, আমি থানায় ফোন করে আসছি। কি হয়েছে? তোর বাবা 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 কি হয়েছে? না মানে গিয়ে বল বাবা কি হয়েছে? তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট না, অবস্থা খুব খারাপ। শিগগিরই চল। কোথায়? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে? বাবা শোন, আমি না আসা পর্যন্ত ইন্ডাস্ট্রির মেইন গেট বন্ধ রাখুন, কাউকে ঢুকতে বা বেরোতে দেবেন না। জি স্যার, মেইন গেট বন্ধ করে দিয়েছি। গুড, ভেরি গুড। আমি শাকিল হায়দার, আমার বাবা খোরশেদ হায়দার এই ইন্ডাস্ট্রির সুপারভাইজার। তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, অথচ ওরা আমাকে তো ভেতরে যেতে দিচ্ছে না। আমার বাবার কোনো ক্ষতি হলে আমি সবাইকে খুন করব, এই ইন্ডাস্ট্রি আমি পুড়িয়ে দেব। অধৈর্য হয় না শাকিল, আমি এই ইন্ডাস্ট্রির মালিক, তোমার বাবার চিকিৎসা আমি করাবো। কলিমবক্স। ইয়ে স্যার। সুপারভাইজার সাহেবকে হাসপাতালে পাঠানো হয়েছে? জি স্যার। রাইট, তুই আমার সঙ্গে এস। আমার বাবা বাঁচলে তো ডাক্তার সাহেব বলুন, আমার বাবা বাঁচিয়ে তো বাবা। বিপদ কেটে যাচ্ছে, তবে 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 কি ডাক্তার সাহেব? ব্রেনের আঘাতটা একটু এই রোগীকে ভালো করতে যত টাকা লাগে আমি দেবো, আপনি বলুন কি করতে হবে। রোগীর ব্রেনে প্রচন্ড আঘাত লেগেছে, রোগীকে অপারেশনের জন্য বিদেশ পাঠাতে হবে। যেখানে পাঠানো হোক, আমি মেহনত মজদুরি করে টাকা রোজগার করব। আপনি শুধু বলেন ডাক্তার সাহেব, আমার বাবা বাঁচবে? ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা মাকে মায়ের স্নেহে মানুষ করেছে। আমার বাবার কিছু হলে আমি বাঁচব না ডাক্তার সাহেব।
আমি তো আছি শাকিল, যত টাকা লাগে আমি দেবো, তবু আমার বাবাকে বাঁচাবো। স্যার আপনি আমার বাবা চিকিৎসার টাকা দেবেন? দেবো, তবে তবে বলুন স্যার। এক কাজ করো, তুমি আমার সঙ্গে অফিসে চলো, সেখানে বলবো। আমার ভয় করছে স্যার, বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায়। ডাক্তার বলেছেন কালকের মধ্যেই বাবাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। আমি যখন বলেছি তোমার বাবার চিকিৎসা বিদেশেই হবে। এই যে পাসপোর্ট আর টিকিট, তোমাকে যে কাজ দিয়েছি সেটা আগে মনে রেখো। আজ বিকেল 5:30 পর্যন্ত সময়, সাকসেসফুল হলে তোমার বাবা কালই বিদেশ যাবে। ঠিক আছে স্যার, আমি আপনার আদেশ পালন করব। আসসালামু আলাইকুম। ও দুটো সুন্দর হাতে রিভলভারের চেয়ে গোলাপ ফুলই বেশি মানাতো। চুপ করো, আমি তোমার ট্রাক চেক করব। আমার অন্যায়? আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছো তোমার ট্রাক চেক করার অধিকার আমার আছে। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি কোনো চোর ডাকাত নই, সামান্য একজন ট্রাক ড্রাইভার মাত্র। তবু আপনার যখন অধিকার আছে চেক করুন। চলো, সাবধান, চালাকি করার চেষ্টা করবে না। চলো। কোথাও বলেছিলাম না ম্যাডাম, আমি চোর ডাকাত নই। ম্যাডাম ম্যাডাম না ম্যাডাম, গুলির শব্দ শোনা যাচ্ছে। বলছি নইলে এখানে গুলির শব্দ শোনা যাবে। আপনি কথা দিয়েছিলেন ওই মেয়েটিকে 5:30 পর্যন্ত আটকে রাখতে পারলে আমার বাবাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাবেন। আমি মেয়েটিকে পুরো 5:30 পর্যন্ত পথে আটকে রেখেছি। আমি আমার কাজ করেছি, আপনি আপনার কথা পালন করুন। যে উদ্দেশ্যে তোমাকে ওই কাজ করতে বলেছিলাম তা ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, আমার একজন পুরনো লোক খুন হয়েছে। আমার পক্ষে এখন আর তোমার বাবাকে বিদেশ পাঠানো সম্ভব নয়। বদা খেলাপ আমি সহ্য করি না। আমি শেষবারের মতো জানতে চাইছি আমার বাবা কাল বিদেশ যাচ্ছে কি না। শাকিল, তুমি এখনো জানো না কার চোখের দিকে তাকিয়ে কথা বলছো? জানি, আমি একজন ওয়াদা ভঙ্গকারী বেঈমানের সাথে কথা বলছি। শাট আপ, চোখ লাগাবেন না।
বাবাকে মৃত্যু সজ্জায় রেখে আমি আপনার মতো একজন বেইমানের রক্তে আমার হাত লাল করতে চাই না। আমি আবারও বলছি, বাবার পাসপোর্ট ও টিকিট আমাকে দিন। তোমার বাবার পাসপোর্ট আর টিকিট আমি পুড়িয়ে ফেলেছি। না আমানুল্লাহ, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করবো। আমি তোমাকে দেখে নেব। দিন সময় মতো ধাক্কা মেরে সরিয়ে না দিলে গুলিটা আমার বুকে লাগত। ওভাবে বলে আমাকে লজ্জা দেবেন না স্যার, জীবন মরণ আল্লাহর হাতে। সেদিন আপনাকে সাহায্য করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে মাফ করবেন স্যার, আমি জানি আমাদের এই পেশায় এতটা আবেগপ্রবণ হওয়া ঠিক না, তবু কিছু কিছু ব্যাপার থাকে স্যার যা ঠিক ব্যাখ্যা করে বোঝানো যায় না। আপনার কাছে এলে মাঝে মাঝে ভুলে যাই, আপনি আমার বস, উনি হয় চাকরির বাইরেও আমাদের একটা স্নেহের সম্পর্ক আছে। আশ্চর্য, আমিও যেদিন তোমাকে প্রথম দেখেছি আমারও তোমাকে শুধু শুধুমাত্র পুলিশ অফিসার মনে হয়নি, মনে হয়েছে আমি তোমাকে বহুদিন থেকে চিনি। কেন এরকম মনে হয় আমি জানি না। তুমি জানো না আমার আরো একটি মেয়ে ছিল, বড় আদরের মেয়ে। ও বেঁচে থাকলে এতদিনে তোমারই মতো হতো। আপনি কাঁদছেন স্যার, এই প্রথম আমি একজন বাবাকে সন্তানের জন্য কাঁদতে দেখলাম। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আমি জানি না একজন বাবার সুখ কি দুঃখ কি। আমার বাবা বেঁচে থাকলে হয়তো আপনার মতো স্নেহশীল হতেন, আপনার মতো সন্তানের সুখে হাসতেন, সন্তানের দুঃখে কাঁদতেন। কাঁদিসনি তোর বাবা বেঁচে নেই কিন্তু আমি তো আছি, আজ থেকে তুই আমার মেয়ে। সান নয় তা দিয়ে সান নয়, বাবা বল, শুধু একবার বাবা বল। বলছে আল্লাহ আমার খালি বুক ভরে দিতে তোকে পাঠিয়েছেন। বাবা
প্লিজ প্লিজ গিভ মি ড্রাগস, আমাকে আমাকে ড্রাগস দিন, আমাকে ড্রাগস দিন। সীমা তুমি যাও, আমার কেউ নেই, কেউ নেই, আমি বড় একা। লক্ষ্মী মা, কে বলেছে তুই একা? তুই আমার সন্তান। আমি তো আমার মায়েরও সন্তান, তাহলে আমার মা আমাকে একা ফেলে চলে গেল কেন? কেন? আমি তো আছি, আমি তোকে একা ফেলে কোথাও যাব না, সব সময় তোর পাশাপাশি থাকবো। তুই তো শান্ত হ মা, শান্ত হ। তাহলে বলো সব সময় আমাকে ড্রাগস নিতে প্লিজ? তাহলে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। মা আমাকে ফেলে চলে গেছে, তুমি আমাকে বাঁচিয়ে রাখবে কেন? তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। ওকে একটু একা থাকতে দিন প্লিজ। চলো স্যার, এই মুহূর্তে আপনি শান্ত না হলে সীমা আরো বেশি অশান্ত হয়ে পড়বে। নাদিম, নাদিম, ও আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে। কালই পেপারে হেডলাইন বেরোবে, পুলিশ সুপার আরিফ চৌধুরীর মেয়ে ড্রাগ অ্যাডিক্ট। ওকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, ও শেষ হয়ে গেছে নাদিম, আমার সীমা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর প্লিজ আপনি শান্ত হন, সীমা এখনো শেষ হয়ে যায়নি, ও ভালো হবে। ওকে ভালো করার দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন, ওকে আমি ভালো করে তুলবই। নাদিম? ইয়েস স্যার, ইয়েস। আমি ভালো হব না, আমি ভালো হতে চাইও না। আপনারা আমার সামনে থেকে চলে যান, চলে যান প্লিজ। ডক্টর, আমি মিসিমার সাথে একটু কথা বলবো। ও শিওর। মিসিমা, ও ইউ গেট আউট ব্লাডি ম্যান, আপনি আমার সর্বনাশ করেছেন, আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। মিসিমা, আপনি একবার মাকে দোষারোপ করছেন, একবার বলছেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না, আবার বলছেন আমি আপনার সর্বনাশ করেছি। আসলে আপনি কি বলতে চান? কে আপনি? কেন আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে এসেছেন? এই জন্যে যে আপনি আমার আসামি, আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। বলুন আপনার কিসের অভাব, কেন আপনি নিজেকে এইভাবে ধ্বংস করে দিচ্ছেন? তার আগে আপনি বলুন, কেন আপনি আমাকে ধরে এনে আমার বাবার সম্মান নষ্ট করেছেন? কেন আপনি সবার সামনে আমার বাবাকে ছোট করেছেন? আপনার বাবার আদেশে আমি আপনাকে ধরে এনেছি। কোন বাবাই চায় না তার সন্তান রাতের অন্ধকারে দুষ্কৃতকারীদের হাতে লাঞ্ছনার শিকার হোক। কোন বাবাই চায় না তার সন্তান হেরোইন চরসে আসক্ত হয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। কিন্তু আমি জানি সেক্ষেত্রে না, আপনি তো চাইতে পারেন না। সব বাবাই তার সন্তানদের নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখে, আপনি আপনার বাবার সুন্দর স্বপ্নটাকে নষ্ট করে দিতে পারেন না। আপনার বাবার মুখের দিকে তাকিয়ে আজ আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনি আর জীবনে কোনো দিনের দাগে নষ্ট করবেন না। আমি আপনার আদেশ মানতে বাধ্য নই। আমাকে বাইরে যেতে দিন। কোথায় যাবেন আপনি? জাহান্নামে যাব, গাড়ির নিচে পড়ে মারা যাব, ড্রাগস নিয়ে শেষ হয়ে যাব। তাতে আপনার কি? যান, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কেউ আমার ভালো চায় না, আমি মারা গেলে আমার জন্য কেউ কাটবে না, কারো এতটুকু ক্ষতি হবে না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি ড্রাগস নিয়ে শেষ হয়ে যাব। আপনি মরে গেলে
হয়তো কেউ কাঁদবে না, হয়তো কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু একদিনই ক্ষতি হবে। আপনার জন্য তার মন না কাঁদলেও অন্তত হাহাকার করে উঠবে। আমি তোমাকে নিঃশেষ হতে দেবো না সিনা, কিছুতেই দেবো না। আমি কোনো জীবিত মানুষের মুখ দেখতে চাই না, আমি শুধু আমাদের নির্মিত মুখ দেখতে চাই। ওই শয়তানটার জন্য আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। একমাত্র বাবা ছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না। যাই ঘটে থাকুক, আপনি মানুষ খুন করতে পারেন না। আপনি আমার ধৈর্যের সীমা অতিক্রম করছেন। আমার বাবার মৃত্যুর জন্য আমি শুধু আপনাকে একজনকে খুন করতে চাই। আমি চাই না আমার পথের বাধা হয়ে অন্য কেউ খুন হোক। আপনার বাবার মৃত্যুর জন্য কেউ দায়ী হলে
তা আইন দেখবে। আপনাকে আমি নিজ হাতে আন্দোলন নিতে দেব না। আপনি আমার সঙ্গে থানায় চলুন, আপনার অভিযোগ সেখানে বলবেন। না, থানায় আপনাকে যেতেই হবে। আমাকে আটকাতে পারবেন না, আমি আমার মুল্লাকে খুন করবো। যে হওয়ার চেষ্টা করলে তোমাকে গুলি করব। আমি কি করলাম শেষ পর্যন্ত? একটা মহিলাকে আঘাত করলাম না, এখন কি করি? এখন কেমন আছো? ভালো। আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু ওই ভদ্রলোককে এভাবে ধরে এনেছেন কেন? ও ইয়েস ইয়েস, এই ছেলেটি তোমাকে হাসপাতালে ভর্তি করে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছে। ও বলছে ও নাকি তোমাকে খুন করতে চেয়েছিল। ভদ্রলোক মিথ্যে কথা বলেছেন। পথে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে একটু ব্যথা পেয়েছি, উনি আমাকে বাঁচিয়েছেন। আশ্চর্য স্যার, কিছু মনে না করলে একটা অনুরোধ করব। বলো। এই ভদ্রলোকের সঙ্গে আমার কিছু কথা আছে, আপনারও যদি দয়া করে একটু বাইরে যান। ওকে মাই চাইল্ড, আমরা বাইরে যাচ্ছি, চলো না বেন। আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনাকে বাঁচাবার জন্য। আমাকে বাঁচিয়ে আপনার লাভ? গতকাল আপনার বাবা মারা গেছেন বলে আমি আমি আপনার কষ্ট বুঝি, কারণ আমার বাবা নেই। বসুন বসুন। শুধু একটি কারণে আমি আপনার সব অপরাধ ক্ষমা করে দিয়েছি। আমার বাবার জন্য শ্রদ্ধা দেখিয়ে আপনি আমার মন দুর্বল করে ফেলেছেন, কিন্তু বাবার মৃত্যুর জন্য আমার নুল্লাকে আমি ছাড়বো না। ওকে হত্যা না করে আমার রক্ত ঠান্ডা হবে না। আমার দেহে রক্ত ঝরার পরও কি আপনি শান্ত হবেন না? আপনাকে একটা কথা দিতে হবে। বলুন। তার আগে আমার চোখ থেকে তাকিয়ে বলুন, আমার প্রতি আপনার বিশ্বাস আছে কিনা। আপনার চোখের দিকে তাকিয়ে আমি দুর্বল হয়ে পড়ছি। এই মুহূর্তে মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করা যায়। আচ্ছা নাদিম জি, এই যে সাইকেল ছেলেটা, এত অদ্ভুত ধরনের, নিজের বিপদ জন্যও পুলিশের কাছে ধরা দিল। রিমা কোনো অদ্ভুত নয় স্যার, সাকিল বলছে সে অপরাধী, রিমা বলছে সাকিল দোষী নয়। আসলে কে যে সত্যি কথা বলছে কে জানে।
তুই হাসছিস কেন? হাসবো না, একটা সামান্য ব্যাপার নিয়ে আমি সিরিয়াসলি কথা বলছি, যিনি চিন্তাতেই রয়েছে। না সীমা, ব্যাপারটা আসলে সিরিয়াস। আমি ভাবছি ওদের মাথায় কোনো গোলমাল টোলমাল। ঠিক বলেছ, একটা গোলমাল ঠিকই হয়েছে, তবে গোলমালটা মাথায় নয়, অন্যখানে। কথা হচ্ছে এ তোমাদের আইনি চুপ দিয়ে সেটা দেখা যাবে না। আমি একা পড়িনি মানে? তুমি তো ঠিকই আছো। ঠিক নেই, ঠিক নেই, আমিও পড়ে গেছি, তোমার আগেই আমি পড়ে গেছি। তোমার পড়ে যাওয়া তো খালি চোখে দেখা যায়, আর হতভাগী রিমার পড়ে যাওয়া দেখতে হলে
কিছু না বলেও তুমি অন্য মনে যে কথা বলেছো আজ দুটি নয়নে, সে কথার মানে আমি বুঝে নিলাম বুঝে নিলাম। সকারে বলে আমি বুঝিনি জীবনের এত রং আগে খুঁজিনি, না খুঁজে পেয়ে গেছি পরশমনি শুরু হলো দুজনার প্রেম কাহিনী, পেয়েছি আমি জানি আমি তোমার ভালোবাসার চিঠি পেলাম, সেই চিঠি পড়ে আমি হারে গেলাম। বাচ্চারা এখন ওষুধের চেয়ে ভালো খাবারের বেশি প্রয়োজন, মানুষ এবারে জিয়ার কাম করে একা রোজগার, বালক এখন কেমনে জোগাড় করুন? কেন, ওর বাবা রোজগার করে না? ওর বাবা আরেকটা বিয়া কইরা আমাকে খাওয়া দিছে। এটা রাখো, বাচ্চাকে দুধ মাংস এসব কিনে খাওয়াবে। আল্লাহ আপনার স্বামী সন্তান নিয়া সুখে রাখো। আমাকে এক গ্লাস পানি দে তোমা। বলবো মা, এত পরিশ্রম করার কোনো দরকার নেই, এখন তোমার বিশ্রাম নেবার বয়স, তাছাড়া আমি তো রয়েছি, আমি চাকরি করছি, আমাদের তো অত টাকার প্রয়োজন নেই। আমাকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে রিমা, তাই বলে এত রাত জেগে কাজ করবে? তুই আমাকে খুব ভালোবাসিস না রে রিমা, এমন বোকার মতো কথা বলে নি তো, মেয়ে বুঝি মাকে ভালোবাসে না? কিন্তু আর কদিন, এরপর তো তোকে একদিন পরে ঘরে গিয়ে উঠতে হবে। ও কথা বলো না মা, আমি এখন বিয়েটা করবো না। বোকামি, তুই কি বিয়ে না করে সারা জীবন এভাবেই থাকবি? আমার বিয়ে হয়ে গেলে তুমি একা থাকবে কি করে? পাগলি মেয়ে,
ঠিক আছে, তোর বিয়ের পর না হয় তোর শ্বশুর বাড়িতে নিয়ে রাখিস। ঠাট্টা নয় মা, আমি তোমার কষ্ট বুঝি। নানি মারা গেছেন, এত বড় বাড়িতে শুধু তুমি আর আমি। আমার বিয়ে হয়ে গেলে তুমি একদম একা হয়ে যাবে। তাছাড়া বাবা যদি বেঁচে থাকতেন, তোকে না কতদিন বলেছি তোর বাবার নাম আমার সামনে উচ্চারণ করবি না? কেন মা, আমার বাবাকে চোর ডাকাচ্ছিলাম যে তার নাম উচ্চারণ করতে পারবো না? তুমি তো বলেছ আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন, ভালো লোক ছিলেন। ছোটবেলা থেকে আমি বাবার স্নেহ থেকে বঞ্চিত। সবার ভাগ্যে হয়তো বাবার স্নেহ ভালোবাসা থাকে না, তাই বলে বাবার নাম উচ্চারণ করতে পারবো না? কিন্তু কেন, বাবার কথা বললে তুমি এমন উত্তেজিত হয়ে ওঠো? কেন মা, কেন, কেন? তুই শুধু তোর বাবার স্নেহ থেকে বঞ্চিত হবার কথাই বললি, আর আমি আমি কি কোনো কিছু থেকে বঞ্চিত হইনি? মা, আমি তোমার দুঃখ বুঝি মা, স্বামী হারানোর কষ্ট বুঝি, তোমার সব কিছু বুঝি মা, শুধু তোমার রিয়ালিটিকে বুঝি না। তুমি যেন আমার কাছে কেদিন এত লুকুতে চাও। রিমা, তুই কি আমাকে সন্দেহ করিস? না মা, তোমাকে সন্দেহ করলে যে আমার পাপ হবে। তুমি সারাটা জীবন কত কষ্ট করে আমাকে মানুষ করেছ, বাবার অভাব কোনোদিন বুঝতে দাওনি। তোমার ভালোবাসা এত বেশি পেয়েছি বলেই হয়তো ভালোবাসা তৃষ্ণা মনে তো বেশি। বাবার কথা তাই বারবার ভুল করে তোমার সামনে বলে ফেলি। আমি জানি রিমা, বাবার স্নেহ সব ছেলে মেয়েই চায়। কিন্তু রিমা, যে আমাদের জীবন থেকে চলে গেছে তাকে বারবার মনে করে কি লাভ? আমাকে মাফ করে দাও মা, আমি আর বাবার কথা তুলে তোমাকে কোনো দিন কষ্ট দেব না, কোনো দিন দেব না। Oh!
তোমার এক পা এগুলে গুলি করব। বাড়ি খুলে ফেলো, আমি তোমাকে ঠিকই চিনেছি, শুধু দেখছিলাম খাতেদের যেতে পারো। খোলো। পড়েছি পড়েছি আমি দারোগার হাতে, জানি না আমার কে আছে বরাতে। পড়েছি পড়েছি আমি দারোগার হাতে, জানি না আমার কে আছে বরাতে। পড়েছি পড়েছি আমি দারোগার হাতে, জানি না আমার কে আছে বরাতে। একদিন তো ঠিকই অক্কা পাবে, যেতে হলে আরে যেতে হলে আমায় তুমি নিয়ে চলো সাথে। পড়েছি পড়েছি আমি দারোগার হাতে, জানি না আমার কে আছে পড়াতে। পুরুষ নয় তো আমি, হতে পারি তোমার স্বামী। আর আদর করব, হ্যাঁ আদর করব, কদর করব তোমায় দিনে রাতে। তের পাবে যখন নিয়ে ঢোকাবো হাজতে, ভালোবাসার হাজত খানায় মানানি দে। তের পাবে যখন নিয়ে ঢোকাবো হাজতে, ভালোবাসার হাজত খানায় মানানি দে। গাড়িটি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন না? কে? আরে সীমা, তুমি? আমাকে একটু সাহায্য করো প্লিজ। সাহায্য? একদিন তুমি আমাকে অপমান করেছিলে, আমি সে কথা ভুলিনি। আমিও ভুলিনি, তাই তো তোমাকে দাঁত করতে যাচ্ছিলাম। দাঁত? নাদিমের সাথে আমার বিয়ের দাঁত।
এসো না, গাড়িটা ঠিক করে দেবে, এসো। বিয়ে তোমার নাগিনের সঙ্গে নয়, আমার সঙ্গে হবে। বিদেশি কিছুটা মাল চুরি করে বিক্রি করলে ক্ষতি কি? বস জানতে পারবে না, অথচ পকেটে দুটো টাকা এসে যাবে। হ্যালো, ইয়েস স্যার, আমি নদীয়া বলছি স্যার। লক্ষ লক্ষ টাকার কোকেন সহ ম্যানেজার আবুল কাসেমকে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছ। আশ্চর্য, রাতারাতে সব উধম হয়ে গেল। সোজা চালাও, নইলে এক গুলিতে তোমার রূপ যৌবনের সব অহংকার আমি অন্ধকার করে দেব, বুঝলে? সোজা যাও। কি হয়েছে স্যার, হঠাৎ এত রাতে খবর পাঠিয়েছেন? সর্বনাশ হয়ে গেছে রাবিন। সর্বনাশ? হ্যাঁ, রাত তিনটে বাজে, সীমা এখনো বাড়ি ফেরেনি। সীমা বাড়ি ফেরেনি? হ্যাঁ। হ্যালো, আমি আমি খুব বিপদে আছি বাবা, আমার পড়া ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমাকে আমাকে বন্দি করে রেখেছিলেন। এসব তুই কি বলছিস সীমা?
তুই কোথায় বন্দি? ওরা কারা? আমি আমি জানি না বাবা, আমি আমি এখন কোথায় বন্দি আছি? আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে। তোমার মেয়ে সীমা এখন আমার বন্দি। আরে কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? আরে মেয়ের শোকে ট্রিপল এক্সের কথা তুমি একদম ভুলে গেছো? আমার জন্য আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো। কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা দেখা যাবে নাটকের শেষ দৃশ্য। শোনো আরে, তোমার মেয়ের জীবন বাঁচাতে হলে আগামী কাল বিকেল পাঁচটার সময় চৌধুরী বোঠাইদের পরিত্যক্ত সেই সামনে 5 লক্ষ টাকা নিয়ে আসবে। সাবধান, কোন চালাকি করার চেষ্টা করলে তোমার সীমার মৃতদেহ ফেরত পাবে। হ্যালো 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 আমি তোমাকে 5 লাখ টাকাই দেব, তবু আমার সীমার কোনো ক্ষতি হতে দেব না। সীমার কিছু হলে আমি বাঁচব না। আমি একাই যাব। কি হয়েছে স্যার? হ্যাঁ আমি একাই যাব। ইয়েস আমি একাই যাব। মা ভয়ানক একটা ক্ষতি হয়ে গেছে, সীমা নাদিম ভাই বাস সবার হাতে খুব যাওয়া হয়ে গেছে। সীমা? কোন সীমা? আমাদের বস খন্দকার আরিফুল হকের মেয়ে সীমা হক। নিখোঁজ? তুই কি বললি রে মা? না এই হতে পারি না। হ্যাঁ আমি সীমাকে খুঁজে বের করবই। তোরা সবাই মিলে যা না পারবি আমি আমি তা পারবো রে মা। পাগলামি করো না তো, চলো ঘরে চলো। না না আমাকে বাধা দিও না। নাজমা তাহলে অ্যাক্সিডেন্টে মরেনি, আর বিমা আরে ফিরিনি। হ্যালো, কি কর? আচ্ছা এই যে মনে নাতে মারে মা সবাই হঠাৎ করে গায়েব হয়ে গেল। হোয়াট এ সারপ্রাইজ স্যার, আমি কিছু বুঝতে পারছি না। চলো ট্রিপল এক্সের বিরুদ্ধে আরিফের সঙ্গে যারা যারা কাজ করছিল তাদের সবার নাম ঠিকানা আমার কাছে এনে দাও। ওকে ইয়েস স্যার। আজ তোমাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে আরো অনেকেই আছে। আমার একমাত্র ছেলে ফুয়াদ, আর এর নাম তোমাদের পুলিশের খাতাই আছে, করিম বক্স। আর বাকি সবাই আমার মানুষ খেতো কুত্তার দল। আমার সীমা কোথায় খান? সত্যি আরিফুল হক,
কাজ ছাড়া সারাটা জীবন তুমি কিছুই বুঝতে চাওনি, বুঝতে চাওনি সেদিনও যেদিন আমি নিজে পায়ে হেঁটে তোমার অফিসে একটা আপোষের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। মনে পড়ে সেদিন আমি বলে এসেছিলাম একদিন এই একই প্রস্তাব নিয়ে তোমাকে হাঁটুতে ভর করে আমার সামনে এসে দাঁড়াতে হবে, আমি তোমার সঙ্গে আপোষ করতে আসিনি খান, আমি আমার মেয়েকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি, এই নাও তোমার টাকা। আমানুল্লাহ, এবার সীমাকে আমার কাছে ফিরিয়ে দাও। ও শিওর শিওর। খান, সীমার জীবনের বিনিময়ে তুমি 5 লাখ টাকা চেয়েছো, আমি তোমাকে 5 লাখ টাকাই দিয়েছি, আমার সীমাকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, সীমার জীবনের বিনিময়ে তুমি 5 লাখ টাকা দিয়েছো, কিন্তু রিমার জীবনের বিনিময়ে তুমি কি দিতে পারবে? আরে রিমা? কোন রিমা? তোমার ছোট মেয়ে পুলিশ ইন্সপেক্টর রিমা? পুলিশ ইন্সপেক্টর রিমা আমার মেয়ে? আমার মেয়ে বেঁচে আছে? আজ থেকে 15 বছর আগে অ্যাক্সিডেন্টে তোমার স্ত্রী সন্তান কেউই মরেনি, ওরা আজও বেঁচে আছে। আমার স্ত্রী, আমার রিমা কোথায়? ওরা খন্দকার আরিফুল হকি তোমার বাবা। বাবা? হ্যাঁ, তোমার বাবা। আমি একটু রাগ করিনি আরিফ, কারণ আমি জানি এই কুত্তার পায়ে তুমি জোর হাত করে সবার জীবন ভিক্ষা চেয়ে মাথা করে মরবে। আর কি চাও তুমি? এই দলিলে আছে পুলিশ অফিসার আরিফুল হক এবং ট্রিপলএক্সের কর্ণধার আমানুল্লাহ খান 50-50 পার্টনার। তুমি আইনের বড় চেয়ারে বসে আমাকে সাহায্য করবে, আর আমি সারা দেশে আমার কালো ব্যবসা ছড়িয়ে দেবো। বিনিময়ে তুমি তোমার 2 মেয়েকে জীবন্ত ফিরে পাবে, এবং তোমার বড় মেয়ে সীমার সাথে আমার ছেলে ফুয়াদের বিয়ে দিতে হবে। খান, আমাকে মেরে ফেললেও তোমার এই ঘৃণ্য প্রস্তাবে তুমি আমাকে কিছুতেই রাজি করাতে পারবে না। যতক্ষণ তুমি রাজি না হবে ততক্ষণ তোমারই চোখের সামনে আমার আদেশে তোমার প্রাণপ্রিয় সন্তানদের দেহে ড্রাগ ইঞ্জেকশন দেওয়া হবে। সই করো না। ফুয়াদ, খান, তোমার কুত্তারা আমার মেয়েদের গায়ে হাত দিলে আমি তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। তোমরা আমার সীমাকে ছেড়ে দাও, আমার সীমাকে ছেড়ে দাও। সই করো, দলিলে সই না করলে এবার তোমার ছোট মেয়ের পালা। আরে বাবা,
মাসুম বাচ্চা, ওরা কোনো দোষ করেনি। আমাকে তুমি যত পারো শাস্তি দাও, তবু তবু আমার বুকের মালিকদের আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই দলিলে একটা সই করলেই তুমি তোমার নিজেদের ফেরত পাবে। আরে আজ তুমি যা বলবে আমি তাই শুনবো আমানুল্লাহ, তবু তুমি আমার মেয়েদের আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। সব বাস আরেকুল, আই এম রিয়েলি হ্যাপি। আমি জানতাম তোমার সন্তানদের চিৎকার আজ তোমার আইনের দেয়ালটাকে ভেঙে গুড়িয়ে দেবে। না সেই করো বলে দাও, একটা গুলির শব্দ হলে ফুয়াদের মাথার খুন মরে যাবে। শাকিল! হ্যাঁ হ্যাঁ, আমি শাকিল। আমার জীবন থেকে তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আজ আমি তোমার চোখের সামনে তোমার সন্তানের জীবন কেড়ে নেব। বলে দ্রুত বন্ধ হাজির, বলে সবার পাঠানো করে দাও। সবাইকে গাড়িতে তোলো।
থ্যাংক ইউ আরিফ, তুমিও সবাইকে নিয়ে এসো। নাজমা ঘরে ফিরে চলো। নাজমা তুমি কি করে ভাবলে আজ থেকে 20 বছর আগে নদী সেবাকে তোমার ঘর থেকে বের করে দিয়েছিলি, সে আবার তোমার ঘরে ফিরে যাবে? নাজমা নাজমা আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছিলাম। ভুল? তোমার সামান্য ভুলের মাসুল দিতে গিয়ে আমি 15 বছর আমার ইমার কাছে সদবা হয়েও বিধবা সেবে থেকেছি। তোমার সামান্য ফুলের মাসুল দিতে গিয়ে 15 বছর আমি আমার জিমার হাজারো প্রশ্নের মৃত্যুর উত্তর দিয়েছি, আমার জিমাকে তৃপ্তির করে রেখেছি। তোমার ভুলের মাসুল দিতে গিয়ে তোমার নাজমা 15 বছর আগে মরে গেছে, মরে গেছে, মরে গেছে। নাজমা তোমার বড় মেয়ে সীমা, দাঁড়াও, আমাকে মেয়ে বলে বুকে জড়িয়ে ধরার আগে আজ আমার একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির কারণে আমি কেন আমার মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি? কি দোষ আমার, কি দোষ করেছে আমার ছোট বোন রিমা? বাবার পাশে থেকে 7 বছর ওখানে বাবাকে বাবা বলে তার বুকে চাপিয়ে পড়তে পারিনি, কেন আমার আদরের পঞ্চু বুকে চড়িয়ে ধরে আমি এত বছর আদর করতে পারিনি? বলো মা, বলো, জবাব দাও, কি দোষে আমরা তোমাদের কাছে দোষি? জবাব দাও বাবা, সীমাপুর প্রশ্নের জবাব দাও, আমার প্রশ্নের জবাব দাও। নিজের জীবন বাজি রেখে তুমি দেশের শান্তি রক্ষা করো, কিন্তু একটা ছোট পরিবারের শান্তি তুমি কেন রক্ষা করতে পারো নি বাবা? কেন একটা মিথ্যাকে বিশ্বাস করে তুমি আমার মাকে তুলে সরিয়ে দিয়েছ? কেন, কেন আমাদের দুই বোনের রক্তে পাঁচজনকে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছ? কেন, জবাব দাও বাবা, জবাব দাও। রিমা, সীমা, তোরা সবাই আমাকে শাস্তি দে মা, কঠিন শাস্তি দে, সব দোষ আমার, আমারই কারণে আজ তোরা বিচ্ছিন্ন, আমি সবচেয়ে বড় দোষী, আমাকে তোরা শাস্তি দে মা, শাস্তি দে। সীমা, রিমা, আমার সোনা মানিক, রিমা, সীমা, মা আমার, আমাদের তো মা বাবা কেউ নেই আমাদের হয়ে, আপনি তোর সাথে কথা বলুন, মানে আমাদের দুজনের সাথে ইয়ে হয়েছে, ওনাদের দুজনে রাখি হয়ে যাবে। শোভা যাও, মায়ের কাছে যাও।